আচ্ছা, আমি কঙ্কন চক্রবর্তী, তোমাদের ক্লাস 12 এর আজকে সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স পোর্শনের দ্বিতীয় ক্লাস এই নিয়ে একটু আলোচনা করব। তো আগের দিন পর্যন্ত আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর এইগুলোর মধ্য দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো করে সেগুলো জেনেছিলাম। তো আজকে যেটা জানবো সেটা হলো যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কে জুড়ে পিএন সংযোগ ডায়োড তৈরি করা হয়। দেখো, মনে করো এরকম একটি ডায়োড তৈরি করা হয়েছে যার একদিকটা পি এবং একদিকটা এন, অর্থাৎ পি টাইপ মেটেরিয়াল এবং এন টাইপ মেটেরিয়ালকে আমরা পরপর জুড়ে একটি ডায়োড তৈরি করেছি। তো এমনি জোড়ার অনেকগুলো প্রসেস আছে। প্রথমে মনে করো গোটাটাকে পি টাইপ করে দেওয়া হলো, তারপরে তার অর্ধেক পোর্শনকে এন টাইপ করা হলো, বিভিন্ন প্রসেসে। তো এইভাবে কিন্তু ডায়োডটা তৈরি করা হয় যে একটা পি একটা এন কে জুড়ে দিয়ে একসাথে জুড়ে দিয়ে, ওইভাবে হয় না। যাই হোক, তো পি টাইপ এবং এন টাইপ যখন একসাথে লেগে থাকে সেটাকে বলা হয় ডায়োড। এবার পি টাইপ পি পোর্শনটায় এই ডায়োডের কি থাকে না, এক্সেস হোল থাকে, এবং এন পোর্শনটা কি থাকে না, এক্সেস ইলেকট্রন থাকে, এটা আমরা আগেই বলেছি। এইবার মনে করো এই যে ডায়োডটা এটাকে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব। দুরকম ভাবে কানেক্ট করা যায়। প্রথম উপায় হলো ব্যাটারির পজিটিভ পোলের সাথে পি পোর্শনটাকে কানেক্ট করলাম এবং নেগেটিভ পোলের সাথে এন পোর্শনটাকে আমরা কানেক্ট করলাম। তো এই অবস্থায় যে সিচুয়েশনটা আমরা পেলাম, অর্থাৎ যে কন্ডিশনটা পেলাম, সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, অর্থাৎ ডায়োড ফরওয়ার্ড বায়াস বা সম্মুখবর্তী বায়াস অবস্থায় রয়েছে। কখন না, পি এতে যখন পজিটিভ আছে। অর্থাৎ মনে রাখবে পি ফর পজিটিভ অর এন ফর নেগেটিভ, এই পজিশনে যখন একটা ডায়োডকে কানেক্ট করা হয় সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। এইবার এই ডায়োডের সার্কিট সিম্বল এইভাবে আঁকা হয়। দেখো এই যে ট্রায়াঙ্গুলার শেপটা, এই অংশটাকে কিন্তু পি পোর্শন, আর এই যে স্ট্রেট লাইনটা এটা কিন্তু এন পোর্শন, এটা হলো সার্কিট সিম্বল ডায়োডের। তাহলে দেখো এই যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যখন একটা ডায়োডকে আমরা কানেক্ট করলাম তখন এর মধ্য দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো করে। দেখো যেহেতু পি এতে এক্সেস হোল আছে, মোটামুটি পজিটিভলি চার্জ, তো সেই জায়গায় কিন্তু এই যে ব্যাটারির পজিটিভ পোলটা এই হোলগুলোকে এন টার্মিনালের দিকে বিকর্ষণ করবে, অর্থাৎ পাটতে চেষ্টা করবে। আর একই রকম ভাবে দেখো এই যে ইলেকট্রনগুলো, যেগুলো এক্সেস ইলেকট্রন এন টার্মিনালে আছে, সেগুলোকে ব্যাটারির নেগেটিভ পোল পি জাংশনের দিকে বিকর্ষণ করে পাঠাতে চেষ্টা করবে। তাহলে দেখো মাঝখানটা এই যে ব্যারিয়ারটা রয়েছে, পিএন এর যে কানেক্টিং ব্যারিয়ার, এই অংশটা কিন্তু ইলেকট্রনগুলো ক্রস করে বেরিয়ে আসে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লো হবে এই দিকে, তার মানে কারেন্ট ফ্লো হবে তার একদম বিপরীত দিকে। তাহলে দেখো বাইরের সার্কিটে যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, ওর মধ্য দিয়েও কিন্তু ভিতর সার্কিটে একই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এইভাবে কিন্তু পিএন সংযোগ ডায়োডটি যখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রাখা হবে তখন তার মধ্য দিয়ে এইভাবে কারেন্ট ফ্লো করবে। এখন যদি জিনিসটাকে, অর্থাৎ ব্যাটারির পোলারিটি চেঞ্জ করে দিই, ব্যাটারির নেগেটিভ পোল যদি পি টাইপের সাথে কানেক্ট করে দিই এবং পজিটিভ পোলকে যদি এন টাইপের সাথে কানেক্ট করে দিই, তখন কি হবে দেখো। আমি যদি সার্কিট সিম্বলে রাখা না, আমি এখানে এক্সেস হোলগুলো আছে, এখানে এক্সেস ইলেকট্রন আছে। দেখো হোলগুলো ব্যাটারির নেগেটিভ পোল দ্বারা আকর্ষিত হয়ে এইদিকে মুভ করবে, এবং একই রকম ভাবে ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ পোল দ্বারা আকর্ষিত হয়ে
এই ব্যারিয়ারের ঠিক বিপরীত দিকে মুভ করছে, অর্থাৎ ব্যারিয়ারকে কিন্তু কেউই ক্রস করতে চাইছে না, তাহলে ভিতর সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। সেই ক্ষেত্রে কিন্তু ডায়োডটাকে অফ পজিশনে আছে বলা হবে বা এটাকে রিভার্স পজিশনে আছে বলা হবে। তো মনে রাখবে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যখন ডায়োডকে রাখা হয় এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াস কন্ডিশনে যখন রাখা হয় কারেন্ট ফ্লো করছে না, কারণ ব্যারিয়ারকে কেউ ক্রস করতে চাইছে না। এইবার রিভার্স বায়াস কন্ডিশনে জিনিসটা কি হয় একটু আমি ব্রড সেন্সে বোঝানোর চেষ্টা করি। দেখো সেইগুলো নেগেটিভ পোলের দিকে ছড়তে শুরু করে, আর এন পোর্শনে যে ইলেকট্রন গুলো রয়েছে এক্সেস ইলেকট্রন সেইগুলো একই রকম ভাবে পজিটিভ টার্মিনাল ব্যাটারির এই দিকে ফ্লো করতে শুরু করে, ব্যারিয়ার থেকে ক্রস করছে না। এবার হয় কি বলতো, যত ইলেকট্রন গুলো ডান দিকে সরে যাচ্ছে বা হোল গুলো বাঁ দিকে সরে আসছে তখন কিন্তু মাঝের ব্যারিয়ারটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করছে, অর্থাৎ ওর রেঞ্জটা কিন্তু বাড়ছে, অর্থাৎ যেন দেওয়ালটা যেন চওড়া হতে শুরু করছে। এবার একটা জিনিস খেয়াল করো যে ধরো একটা জায়গা থেকে ইলেকট্রন যদি একদিকে সরে যায়, একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে চলে গেল, তাহলে কি হয় অ্যাটমটা এক একক পজিটিভ আয়নে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে চলে গেলে সেখানে কিছু আয়ন রয়ে যায়, ঠিক আছে, কিন্তু আয়নগুলো কিন্তু এখানে মুভ করতে পারছে না। অর্থাৎ কি হয় কিনা, এই এন টার্মিনালের দিকে যেহেতু ইলেকট্রন গুলো বেরিয়ে চলে যাচ্ছে সেই জায়গায় কিছু পজিটিভ আয়ন জমতে শুরু করে যেগুলো কিন্তু মুভ করতে পারে না। যত রিভার্স ভোল্টেজ আমরা বাড়াবো তত বেশি পরিমাণে আয়ন এখানে জমতে শুরু করবে, একই রকম ভাবে কিন্তু পি টার্মিনালের দিকে নেগেটিভ আয়ন গুলো জমতে শুরু করবে। অর্থাৎ এই ব্যারিয়ারটা আস্তে আস্তে চওড়া হচ্ছে, খেয়াল করো। এইবার এখানে দেখো এইখানে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়েছে, যেহেতু দেখো পজিটিভটা হায়ার পোটেনশিয়াল নেগেটিভটা লোয়ার পোটেনশিয়াল হিসাবে আমরা ভাবি, সেই জায়গাটা পোটেনশিয়াল ডিফারেন্স ও পোটেনশিয়াল ব্যারিয়ার আমরা এইভাবে কিন্তু দেখাতে পারি। অর্থাৎ এই যে হাইটের যে গ্যাপটা এই অংশটায় দেখে কি বোঝা যাচ্ছে যে এইদিকে যেন একটা হায়ার পোটেনশিয়াল আছে এইদিকে একটা লোয়ার পোটেনশিয়াল আছে, অর্থাৎ এখানে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হচ্ছে। এই যে ব্যারিয়ারটা হলো এই যে আস্তে আস্তে লেয়ারটা বড় হতে শুরু করছে এই মাঝের লেয়ারটাকে বলা হয় কি ডিপ্লেশন রিজিয়ন। তো রিভার্স বায়াস কন্ডিশনের রিভার্স বায়াস ভোল্টেজ যত বাড়ানো হবে, অর্থাৎ এই ব্যাটারির ভোল্টেজ যত বাড়ানো হবে ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এইবার রিভার্স বায়াস কন্ডিশন যখন আমি ডায়োডকে রাখবো তখন কি একবারই কারেন্ট ফ্লো করে না, না করে, কি কারণে করে দেখো, পি টাইপ পি অংশে যখন এক্সেস হোল আছে এমন নয় সেখানে শুধুমাত্র হোলই আছে, এই হোল যেহেতু পি এতে বেশি পরিমাণে আছে সেহেতু হোলকে আমরা বলবো পি এর জন্য মেজার ক্যারেক্টার। একই রকম ভাবে এক্সেস ইলেকট্রন যখন এন টাইপের মধ্যে দিয়ে বেশি পরিমাণে আছে তখন সেটাকে বলা হবে ইলেকট্রন গুলো হলো এন পোর্শনের জন্য মেজার ক্যারেক্টার। ঠিক উল্টোটাও হয়, অর্থাৎ পি টার্মিনালে কিন্তু খুব অল্প সংখ্যক ইলেকট্রন এক্সিস্ট করে আর এন টাইপে অল্প সংখ্যক হোল থেকে যায় যেগুলো হলো মাইনর ক্যারেক্টার, মানে অনেক কম পরিমাণে থাকে। তাহলে দেখো যদি পি টাইপে কিছু ইলেকট্রন থেকে যায় সেক্ষেত্রে ইলেকট্রন গুলো কিন্তু ফ্লো করবে,
এন টাইপের হোল গুলো এদিকে আসতে শুরু করবে, তো সেই জায়গাটাই কিন্তু এই ব্যারিয়ারটা ক্রস করে দেখো নেগেটিভ ইলেকট্রন বিকর্ষণ হয়ে এইদিকে যাবে, অর্থাৎ অনেকটা কম হলো কিছুটা কারেন্ট ফ্লো করে, যে কারেন্টটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, অর্থাৎ বিপরীত সম্পৃক্ত প্রবাহ মাত্রা কখন পাওয়া যায় না, যখন ডায়োড রিভার্স কন্ডিশনে থাকে সেই অবস্থায় খুব অল্প পরিমাণে প্রবাহ মাত্রা পাওয়া যায়, যেটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এইবার ডায়োডকে যখন আমি ফরওয়ার্ড এবং রিভার্স কন্ডিশনে রাখছি তখন রেখে যখন আমি তার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠাচ্ছি, এখন ফরওয়ার্ড ভোল্টেজ বাড়াচ্ছি, ফরওয়ার্ড কারেন্ট বাড়ছে, রিভার্স কন্ডিশনে রেখে রিভার্স ভোল্টেজ বাড়াচ্ছি, রিভার্স কারেন্ট বাড়ছে। তো এই জায়গাগুলো আমরা যদি গ্রাফিক্যালি দেখাই বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি কিরকম লেখচিত্র পাওয়া যেতে পারে দেখ। মনে করো আমি ধনাত্মক এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর বিভবকে প্লট করছি, ভোল্টেজ ওয়াই অক্ষ বরাবর কারেন্ট প্লট করছি, তাহলে দেখো ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কার বা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যখন ডায়োড আছে সেই অবস্থায় ভোল্টেজের সঙ্গে কারেন্টের যে রিলেশন, সেই রিলেশন থেকে যদি আমি একটা গ্রাফ ড্র করি সেই গ্রাফের নেচারটা কখনো স্ট্রেট লাইন হবে না, কারণ তোমরা জানো যে সেমিকন্ডাক্টর ওহমস ল মানে না, ওহমস ল এর জন্য কিন্তু স্ট্রেট লাইন হয়। এক্ষেত্রে যে কার্ডটা পাবো সেই কার্ডটা হবে খানিকটা এরকম, একটা জিনিস খেয়াল করবে এই যে অরিজিন অর্থাৎ জিরো ভোল্টেজ এই জায়গা থেকে কিন্তু কার্ডটা উঠবে না, তার কারণ কি, কারণ হলো ওই যে ব্যারিয়ার ক্রস করতে কিছুটা ভোল্টেজ লাগে সেই কারণে একদম ইনিশিয়ালি থেকে কোনো কোনো একদম শুরুতে কিন্তু কোনো কারেন্ট পাবো না, একটু পর অর্থাৎ কিছুটা ভোল্টেজ দিলে তবে আমি কারেন্টটা পেতে শুরু করব, এই গ্যাপটা যেন থাকে। আর একই রকম ভাবে যখন আমি রিভার্স কন্ডিশনে ডায়োডকে রাখবো তখন কি হবে বলতো, কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফটা নেচারটা দেখো কেমন হয়, যখন আমি ডায়োডকে রাখছি তখন কি হচ্ছে দেখো তো, কারেন্ট কিন্তু বাড়ছে না রিভার্স বায়াস ভোল্টেজ বাড়ার সাথে সাথে, বাড়ছে না মানে খুব কম পরিমাণে বাড়ছে, কেন কারেন্টটা বাড়ছে শুধুমাত্র রিভার্স স্যাচুরেশন কারেন্টটার জন্য, নর্মালি আমরা থিওরিটিক্যালি পাবো না বলেছিলাম, তারপর বললাম যে না রিভার্স স্যাচুরেশন কারেন্ট কিছুটা থাকে তার জন্য কিছুটা কারেন্ট পাওয়া যায়, সেই কারণে কিন্তু অল্প কারেন্ট পাচ্ছি, অর্থাৎ এই জায়গায় রিভার্স ভোল্টেজ নেগেটিভ দিকে যত বাড়াচ্ছে দেখো কারেন্টের পরিমাণ কিন্তু অতি অল্প পরিমাণে বাড়ছে, অতি অল্প পরিমাণে, দেখো এত দূর আমি ভোল্টেজ বাড়িয়ে দিলাম কারেন্ট কিন্তু খুব কম পরিমাণে বাড়ছে, কিন্তু দেখো একটা পার্টিকুলার ভোল্টেজ রিভার্স ভোল্টেজ ক্রস করার পরে দেখো কারেন্টের হিউজ আকারে বাড়তে শুরু করছে, এই জায়গায় যে কারেন্টটা ছিল দেখো আরেকটু ভোল্টেজ বাড়িয়েছে কারেন্টটা কতটা বেড়ে গেছে, এখন এই জায়গাটা কেন এরকম হলো তার কারণ হলো এই জায়গায় অর্থাৎ এই রিভার্স ভোল্টেজে আসার পর, রিভার্স ভোল্টেজটা একটা নির্দিষ্ট মানে যাবার পর কি হয় না, ওই যে ডায়োডের মধ্যে যে অ্যাটম গুলো রয়েছে সেই অ্যাটম গুলোর যে বন্ড ইলেকট্রন সেইগুলো ওই পার্টিকুলার রিভার্স ভোল্টেজে বন্ড ভেঙে বেরিয়ে চলে আসে এবং অল্প সময়ের মধ্যে প্রচুর ইলেকট্রন পাওয়া যায়, সেই ইলেকট্রন গুলো ফ্লো করতে শুরু করে অর্থাৎ কারেন্টটা বেড়ে যায়, এখন এই অংশটাকে বলা হয় ব্রেক ডাউন রিজিয়ন,
অর্থাৎ ওই রিভার্স ভোল্টেজটাকে বলা হচ্ছে কিনা ব্রেকডাউন ভোল্টেজ, মনে করো ভিজেড, এবং ওই ভোল্টেজ দেওয়ার ফলে এই যে ব্রেকডাউন ঘটে গেল তারপরে হিউজ কারেন্ট আমরা পেতে শুরু করেছি, এবং ওই ব্রেকডাউনটাকে বলা হয় জেনার ব্রেকডাউন। এবার দেখো ওই যে ইলেকট্রন গুলো বন্ড ভেঙে বেরিয়ে এলো, সে যখন ফ্লো করছে সে আরো পরমাণু গুলো যেগুলো রয়েছে তার সাথে ধাক্কা খাচ্ছে, কলিশন হচ্ছে, তো সেই জায়গায় আরো কিছু ইলেকট্রন কিন্তু বন্ড ভেঙে বেরিয়ে আসছে ধাক্কা দরুন, তো তখন যে ব্রেকডাউনটা হচ্ছে সেটাকে বলা হয় অ্যাভালেন্স ব্রেকডাউন। অর্থাৎ জেনার ব্রেকডাউন এবং অ্যাভালেন্স ব্রেকডাউন দু ধরনের ব্রেকডাউন হয়। ব্রেকডাউনের ফলে কি হয় না, নির্দিষ্ট ভোল্টেজ ওই যে রিভার্স ভোল্টেজটা, তারপরে ভোল্টেজ যদি আমি একটু বাড়াই তখন হিউজ ইলেকট্রন ফ্লো করার দরুন অনেকটা কারেন্ট বাড়তে শুরু করে, ঠিক আছে। এইবার দেখো ব্রেকডাউন রিজিয়নে কাজ করার জন্য স্পেশাল টাইপের ডায়োড তৈরি করা হয়, যে ডায়োড গুলোকে বলা হয় জেনার ডায়োড। অর্থাৎ ব্রেকডাউন রিজিয়নে কাজ করার উপযুক্ত যে ডায়োড সেটাকে বলা হয় জেনার ডায়োড। এইবার আমরা যে ডায়োড পেলাম, তো এই ডায়োড গুলো বিভিন্ন ধরনের কাজে অ্যাপ্লাই করা হয়, তো অ্যাপ্লিকেশন গুলো আমরা একটা একটা করে দেখবো। তো মোটামুটি বুঝতে পারছি এটাকে একটা ভালভ হিসাবে ইউজ করা যেতে পারে, মানে যখন ফরওয়ার্ড কন্ডিশনে ডায়োডকে রাখা হয় তখন ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ যেন অন স্টেট কারেন্ট ফ্লো করতে পারে। যখন ডায়োডটা রিভার্স পজিশনে চলে যায় তখন কিন্তু ওর মধ্য দিয়ে আর কারেন্ট ফ্লো সেইভাবে হয় না, ওটাকে আমরা অফ স্টেট ভাবতে পারি। তো সেই জায়গায় সুইচ অফ এবং অন যেমন করা হয় ঠিক তেমনই ভাল্ভ একদিকটা ওপেন একদিকটা ক্লোজ, এই হিসাবে কিন্তু অনেক অনেক রকম ওয়েতে কাজ করে। তো তার মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখব। দেখো প্রথম যেটা দেখব সেটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। দেখো রেকটিফায়ার জিনিসটা কি কেন কাজ করে বা কি দরকার হয়, আমাদের দু ধরনের কারেন্ট সাপ্লাই হয় তোমরা জানো, নর্মালি যে কারেন্ট সাপ্লাই হয় সেটা এসি লাইন, সেই জায়গা থেকে আমাদের ডিসি তে কনভার্ট করতে হয়, অর্থাৎ এসি মানে অল্টারনেটিভ কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। এসি থেকে ডিসি তে নিয়ে যেতে গেলে তার যে সমস্ত প্রসেস গুলো আছে তার মধ্যে এই রেকটিফায়ারের একটা ভালো ভূমিকা থাকে। তো দেখো হাফ ওয়েভ রেকটিফায়ার জিনিসটা আমরা কি সেটা একটু দেখে নিই। দেখো এই জায়গায় আমরা ইনপুটে এই ট্রান্সফরমারের মাধ্যমে এসি দিয়েছি, অর্থাৎ এখানে আমি লিখলাম এসি ইনপুট, এটা একটা ট্রান্সফরমার যেখান থেকে আমি ইনপুটটা পাচ্ছি। এখানে একটা ডায়োড লাগানো রয়েছে এবং এখানে একটা লোড রেজিস্ট্যান্স যার থেকে আমরা আউটপুটটা নেব, এখানে আউটপুটটা নেব। দেখো কি হয় ডায়োড, এখন অল্টারনেটিভ কারেন্ট জিনিসটা কি, দেখো কারেন্টের যে ওয়েভ ফর্ম ওয়েভ শেপ সেটা ওই সাইনোসয়েডাল ওয়েভ, দেখো এইরকম, অর্থাৎ অল্টারনেট করছে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, ঠিক আছে। এটা মনে করো টাইম এই দিকটা,
রেসপেক্টে। এখন যখন পজিটিভ পিকটা অর্থাৎ পজিটিভ এন্ডটা যখন কারেন্টটা আসছে এই ডায়োডের কাছে পি পোর্শনে পড়ছে, তখন কিন্তু পি ফর পজিটিভ হবার দরুন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে গেল। তাহলে দেখো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যখন চলে গেল তখন এই ডায়োডের কারেন্টটাকে ফ্লো করিয়ে দেবে, অর্থাৎ কারেন্টটাকে পাস করিয়ে দেবে। তার মানে যে জিনিসটা হলো ওই ডায়োডটা দেখো করলো কি, সেই ক্ষেত্রে কি হয় বলতো, এই জায়গাটা কিন্তু গ্যাপ পড়ে যাবে, অর্থাৎ এই পিকটা আমরা আর পাবো না, পরের পিকটা নেগেটিভটা। আবার দেখো যখন থার্ড পিকটা আসছে, থার্ড পিকটা সেটা কিন্তু দেখো পজিটিভ দিকে, অর্থাৎ সেই ক্ষেত্রে ডায়োডটা আবার পি ফর পজিটিভ এই সিচুয়েশনে চলে আসছে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে আসছে, তখন কিন্তু সে কারেন্টটা আবার ফ্লো করিয়ে দেবে, সেই জায়গায় আবার আমরা এই পিকটা পেয়ে যাব। অর্থাৎ এই হিসাবে কি হচ্ছে দেখো, একটা করে ছেড়ে ছেড়ে আমরা পিক গুলো পাচ্ছি আর বাকি পিক গুলো কিন্তু অফ হয়ে গেল। সেই কারণে দেখো এর ওয়েভের হাফ পোর্শন আমরা রেক্টিফাই করতে পারলাম, বাকি হাফ পারলাম না। তো সেই জন্য এই সেটআপটাকে বলা হয় হাফ ওয়েভ রেক্টিফায়ার। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো অ্যাকচুয়ালি বলা হয় রিপিল কম্পোনেন্ট, অর্থাৎ হাফ রিপিল কিন্তু পেলাম, বাকি হাফ এখানে পাওয়া গেল না। তাহলে আমরা বাকি হাফ পেতে গেলে কি করতে হবে, না আমাদের ফুল ওয়েভ রেক্টিফায়ার ইউজ করতে হবে। সেই জিনিসটা কেমন দেখো, দেখো এখানে দুটো ডায়োড ইউজ করা হচ্ছে এবং এই যে ট্রান্সফরমারটা এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। অর্থাৎ এখানে নর্মাল ট্রান্সফরমারের জায়গায় একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে এবং দুটো ডায়োড ইউজ করা হচ্ছে। এসি ইনপুট দিলাম ট্রান্সফরমারের মাধ্যমে, যেখান থেকে লোড রেজিস্ট্যান্স আরএল থেকে আমরা আউটপুটটা নেব। তো এই জায়গায় কি হচ্ছে দেখো, আমাদের নর্মাল যে এসি সিগন্যাল যেটা সাপ্লাই করা হচ্ছে সেই সিগন্যালের ফর্মটা দেখো এইটা মনে করো। এখন দেখো D1 ডায়োড কি করছে,
এই যে পজিটিভ পিকটা আগের ওই হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই পজিটিভ পিকটা যখন এই ডি1 ডায়োডের কাছে আসছে বিপর পজিটিভ হয়ে যাচ্ছে সে ওই পিকটাকে ছেড়ে দিতে সক্ষম কারণ ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে সেই কারণে সে কিন্তু এই পিকটাকে পাস করিয়ে দিল দ্বিতীয় ক্ষেত্রে দেখো নেগেটিভটাকে পাস করাতে পারছে না কিন্তু এখানে সেন্টারটা রাখার দরুন এই ডায়োডটার জন্য ওই নেগেটিভ পিকটা কিন্তু পজিটিভ আকারে চলে আসছে অর্থাৎ বিপর পজিটিভ হয়ে যাচ্ছে ডি2 ডায়োডের জন্য সেক্ষেত্রে কি হচ্ছে বলো তো ওই নেগেটিভ পিকটা ডি1 ডায়োড পরিবহন করতে না পারলেও নেগেটিভ পিকটা কিন্তু ডি2 ডায়োড পরিবহন করে দিচ্ছে আবার দেখো ডি1 ডায়োড পরিবহন করে আরএল অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের এক ক্রসে যেদিকে কারেন্টটা ফ্লো করাচ্ছে ডি1 ডায়োড গিয়ে কিন্তু দেখো একই দিকেই ফ্লো করাচ্ছে দেখো এই ডায়োডটা গেল ডায়োড থেকে কারেন্টটা গেল গিয়ে আরএল এর মধ্যে যেদিকে ফ্লো করাচ্ছে এও কিন্তু গিয়ে আরএল এর মধ্যে একই দিকে ফ্লো করাচ্ছে তারপরে কি হবে বলতে নেগেটিভ পিকটা ডি2 ডায়োড ফ্লো করানোর জন্য একই দিকে এইভাবে আমি পেয়ে যাব আচ্ছা এটা আমি ডি1 এরটার জন্য শুধু আলাদা করে আঁকি ডি1 এই পিকগুলোকে ছাড়ছে কিন্তু ডি2 ডায়োডটা দেখো ও যেগুলোকে পাচ্ছে না অর্থাৎ ওর জন্য যেগুলো নেগেটিভ সেইগুলোকে পাস করিয়ে দিচ্ছে এই পজিটিভ পিকগুলো কিন্তু ডি1 ডায়োড পাস করাতে সক্ষম একই রকম ভাবে নেগেটিভ পিকগুলো ডি2 ডায়োড পাস করিয়ে দিচ্ছে কিন্তু একই ডিরেকশনে দেখো একই ডিরেকশনে কাজে একই ডিরেকশনে পাস করাচ্ছে তাই ওভারঅল যে স্ট্রাকচারটা আমরা পেয়ে যাব দেখো সবগুলো রিপিলকেই আমি পাচ্ছি এবং একই ডিরেকশনে পাচ্ছি ঠিক আছে অর্থাৎ এখানে ওয়েভটা হাফ ওয়েভ রেকটিফায়ার বলো না ফুল ওয়েভ রেকটিফাই হয়ে গেল এবং এই যে এই যে ফ্রিকোয়েন্সিটা দেখো ডবল পাচ্ছে কিন্তু এর ফ্রিকোয়েন্সি ডবল হয়ে যাচ্ছে কারণ নেগেটিভ পিকগুলো একই দিকে চলে আসছে ঠিক আছে এরপর আরো কিছু রেকটিফায়ার রয়েছে যেমন ব্রিজ রেকটিফায়ার এটাও ডায়োড ইউজ করেই করা হয় সেখানে চারটে ডায়োড লাগে বা ভোল্টেজ স্টেবিলাইজার রয়েছে সেখানেও ডায়োডের ইউজ করা হয় অ্যাকচুয়ালি সেখানে আবার জেনার ডায়োড ইউজ করা হয় তো এইরকম আরো কিছু ডায়োডের অ্যাপ্লিকেশন পরপর আমরা দেখব আজকে তোমরা এই পর্যন্তই দেখো অর্থাৎ ফুল ওয়েভ রেকটিফায়ার পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব ভালো থেকো